हेलो एवरीवन, आप सभी का स्वागत है स्टडी फाउंडेशन यूट्यूब चैनल पे। इस वीडियो में जानेंगे दिहंग पटकाई नेशनल पार्क के बारे में, जिसको असम का सेवेंथ नेशनल पार्क डिक्लेयर किया गया। इससे पहले असम का सिक्स नेशनल पार्क डिक्लेयर किया गया था रायमोना नेशनल पार्क को 5 जून 2021 के दिन, और आज 9 जून को असम का इन्वायरमेंट मिनिस्टर परिमल शुक्लबैद्य के द्वारा दिहंग पटकाई नेशनल पार्क को सेवेंथ नेशनल पार्क डिक्लेयर किया गया। और इसी के साथ असम जो है सेकेंड स्टेट बन गया जिसके पास हाइएस्ट नेशनल पार्क है। आइए इनका ऑडियो क्लिप सुनते हैं परिमल शुक्लबैद्य का। আমার পাঁচটা আছিল আপনাদের জানে, এই পাঁচটার ভিতর আমার কাজিরাঙ্গা এক ফেমাস ন্যাশনাল পার্ক, ঠিক তেনেকৈ আমার ওরাং ন্যাশনাল পার্ক আছিল, ডিব্রু সৈকিয়া আছিল, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, আরো দুটা পার্ক আজির পর আজ সংযোজিত হয়েছে। এই পার্কের দুটা পার্ক, এটা হল রাইমনা ন্যাশনাল পার্ক আর এটা হল দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক। আজির পরা যোয়া কালিও আমার ক্যাবিনেটত দিহিং পাটকাই সম্পর্কে আর রায়মনা সম্পর্কে কথা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব, যেটা যোয়া কালিও আমার ক্যাবিনেট হয়েছে আর ক্যাবিনেটে অনুমোদন দিছে। লগতে আমার ক্যাবিনেটে বা আমার মাননীয় মুখ্যমন্ত্রী খুব আনন্দ সহকারে এই দুখন আমার ন্যাশনাল পার্ক আজি ঘোষণা করার কারণে আমাক অনুমতি প্রদান করিলে। আমার ওসর পাজরত থাকা যে ওয়েস্ট বেঙ্গল আছে তেওঁলোকের ছয়, এতিয়া আমি সাত হয়েছো, মানে অল ইন্ডিয়া লেভেলত আমি সেকেন্ড পজিশনত আছো।